সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর হোলির আগে দেশের প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই সুখবর শোনাতে পারে মোদী সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে তারা মোট চৌত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন প্রসঙ্গত উল্লেখযোগ্য দু সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সতেরো থেকে বাড়িয়ে আঠাশ শতাংশ করে কেন্দ্রীয় সরকার সেই বছরই অক্টোবরে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সূত্রের খবর হোলির আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রিসভার বিগত বৈঠকে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উৎসাহ প্রকাশ করেছেন এবং সেই অনুযায়ী হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহার দেওয়ার জন্য আগামী ষোলো তারিখ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হবে বলে সূত্রের খবর